প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে নমিনি সম্পর্কে বিস্তারিত জানাবো। তার আগে অবশ্যই আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে অন্য সবাইকে ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন। আজকের আমাদের বিষয় হচ্ছে নমিনি। নমিনি বিষয়টা হচ্ছে একটা সেন্সিটিভ ইস্যু, খুব ইম্পর্টেন্ট ব্যাংকিং জগতে। আপনি যখন কোনো একটি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে যাবেন তখন ব্যাংক কর্মকর্তার উপস্থিতিতে আপনাকে নমিনি দিতে হবে। তখন নমিনি যখন আমরা দিতে চাই তখন আমরা অনেক সময় আবেগে হয়ে কিংবা আমাদের নিজের ইচ্ছা শক্তির মাধ্যমে আমরা আমাদের যে ছোট ছেলে মেয়ে আছে তাদেরকে নমিনি করতে চাই। কিন্তু ব্যাংকিং নিয়মে আপনি যখন 18 বছরের নিচে কাউকে নমিনি করতে যাবেন সেক্ষেত্রে তার একজন আমার গার্ডিয়ানশিপের প্রয়োজন হয়। যেমন একটা উদাহরণস্বরূপ বলতে চাই যে মিস্টার রহিম, উনি একটি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে এসেছেন, ওনার ছেলের নাম হচ্ছে মিস্টার জাফর। এখন জাফরের বয়স হচ্ছে 5 থেকে 6, এখন সে জাফরকে নমিনি দিতে চাচ্ছে। কিন্তু ব্যাংকিং রুলস অনুসারে যখন 18 বছরের নিচে কাউকে নমিনি দিতে হয় তখন তার একজন গার্ডিয়ানশিপ প্রয়োজন হয়। এখন মিস্টার রহিম যখন তার ছেলে জাফরকে নমিনি করবে, যে জাফরের বয়স 18 বছর হয় নাই, তখন জাফরের গার্ডিয়ান হিসেবে তার মার এক কপি ছবি এবং আইডি কার্ডের ফটোকপি লাগবে এবং জাফরের জন্ম সনদ এবং এক কপি ছবি লাগবে। তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে যখন অপ্রাপ্ত বয়স্ক 18 বছর নিচে কাউকে নমিনি করতে যাবে তখন তার লিগেল গার্ডিয়ান একজনকে, আবার সেখানে তার লিগেল গার্ডিয়ান একজনের ছবি এবং আইডি কার্ডের কপি দিতে হবে। আচ্ছা, এখন এ হচ্ছে অপ্রাপ্ত বয়স্কদের নমিনির ক্ষেত্রে আইন। এখন প্রাপ্ত বয়স্ক যাদের 18 বছর হয়েছে তাদের কাউকে যদি আপনি নমিনি দিতে যাবেন তখন প্রাপ্ত বয়স্কের সাথে অ্যাকাউন্ট হোল্ডারের অর্থাৎ হিসাবদারির সম্পর্কটা এখানে উল্লেখ করতে হবে। সম্পর্কের ক্ষেত্রে আপনি এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে মা, বাবা, ভাই, বোন, আত্মীয়, কাছের আত্মীয়, ব্লাড রিলেটেড, অর্থাৎ ফার্স্ট ব্লাড রিলেটেড এমন কাউকে আপনি নমিনি করবেন। হ্যাঁ, কেন ফার্স্ট ব্লাড রিলেটেড নমিনি করবেন এখন হচ্ছে সেই প্রসঙ্গ। যখন একজন অ্যাকাউন্ট হোল্ডার জীবিত থাকেন তখন বেসিক্যালি নমিনির কোনো প্রয়োজন পড়ে না। কিন্তু ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তখন যখন একজন অ্যাকাউন্ট হোল্ডার তার অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ টাকা জমা রেখে মৃত্যুবরণ করে তখন নমিনির প্রয়োজন হয়। নমিনির তখন কী প্রয়োজন হয়? নমিনির প্রয়োজন হয় এই যে ব্যাংকে গচ্ছিত টাকাটা জামানত হিসাবে ব্যাংকের কাছে রয়ে গেছে সেই টাকাটাকে নমিনির মাধ্যমে হস্তান্তর করতে হবে। এখন নমিনি সেটার একটা বৈধ দাবিদার। এখন নমিনি যদি সেই টাকাটা ব্যাংক থেকে উত্তোলন করতে চায় তাহলে নমিনিকে কিছু প্রক্রিয়া মেনটেন করতে হবে। এখন সেই প্রক্রিয়াটা সম্পর্কে একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে নমিনিকে ব্যাংকের নির্দিষ্ট ফর্মে গিয়ে আবেদন করতে হবে এবং যে ব্যক্তি অ্যাকাউন্ট হিসাবদারী উনি যে মৃত্যুবরণ করেছে তার একটা ডেথ সার্টিফিকেট সেটা স্থানীয়ভাবে সংগ্রহ করতে হবে ইউনিয়ন পরিষদ কিংবা। আর বিষয় হচ্ছে নমিনির 2 কপি সত্যায়িত ছবি লাগবে এবং নমিনি যে ওই ব্যক্তির ওয়ারিশ সে তার একটা ওয়ারিশ সনদ প্রয়োজন। হ্যাঁ, এবং ওই ব্যাংকে দুজন গ্রাহকের ইন্ডিমিনিটি প্রয়োজন হবে। এখন ইন্ডিমিনিটি বিষয়টা হচ্ছে দুজন গ্রাহক নমিনিকে চিনে এবং উনি ওই ব্যক্তির সাথে ওয়ারিশ এরকম সত্যায়িত নামা দিবে এবং এই প্রসেসগুলো মেনটেন করে যখন ব্যাংকের কাছে আবেদন করবে তখন ব্যাংকে ওই টাকাটা নমিনির অ্যাকাউন্টে বা নমিনির কাছে হস্তান্তর করবে। এখন এখানে একটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে ব্যাংকের কাছ থেকে টাকাটা নমিনি শুধুমাত্র উত্তোলন করতে পারে। কিন্তু একটা মুসলিম আইন 1937 সালের মুসলিম আইন অনুসারে বিষয়টা বলা আছে এরকম যে কোনো ব্যক্তির সম্পত্তি যদি রেখে মারা যায় তাহলে তার ওয়ারিশগণ সেই সম্পত্তি মালিক হবেন। অর্থাৎ ওয়ারিশ ক্ষেত্রে যার যতটুকু প্রাপ্ত মালিক সেই অনুসারে তিনি সম্পত্তির মালিক হবেন। এই ক্ষেত্রে ব্যাংকের সম্পত্তি টাকাটা এটাও একটা সম্পত্তির মধ্যে পড়ে। সুতরাং আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা নমিনি কি, নমিনি কেন দিবেন এবং কাকে দিবেন এবং নমিনি কীভাবে ব্যাংক থেকে টাকা উত্তোলন করবেন সকল বিষয়ে আপনাদেরকে বিস্তারিত ক্লিয়ার করতে পেরেছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।